তো ওয়েলকাম ব্যাক আওয়ার অ্যানাদার ভিডিও। আপনাদের সঙ্গে আছি আমি শুভ, আর আপনারা দেখছেন প্রতিদিনের মতো ইউটিউব চ্যানেল জব কেরিয়ার বাংলা। তো আজকে আপনাদের সঙ্গে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আপনাদের সঙ্গে আলোচনা করব কলকাতায় অর্থাৎ রাজ্যে মেট্রো রেলওয়ের তরফ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনারা মাধ্যমিক পাস বা এইট পাস হলেই এখানে অ্যাপেন্টিস পদে ট্রেনিং দিচ্ছে। এখানে অ্যাপেন্টিস পদের ট্রেনিং দিচ্ছে, যার বেতন বা স্টাইপেন্ডটা কিন্তু ভালো মতোই 10,000 টাকা পার মান্থ আপনারা এখানে স্টাইপেন্ড পাবেন। তো কোন কোন পদের জন্য আপনারা আবেদন করবেন এবং কোথা থেকে আবেদনটি করবেন, কোন ওয়েবসাইট থেকে কীভাবে করবেন, স্টেপ বাই স্টেপ সমস্ত কিছুই দেখাবো এই ভিডিওটিতে। এবং আপনারা কোন কোন পদের জন্য কত কী বয়স লাগছে, বেতন কত কী লাগছে, পোস্টিং কোথায় হবে সমস্ত কিছুই বলবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, এবং যদি আপনারা আবেদন করতে চান ভিডিওটি দেখুন, যদি আগ্রহী হয়ে থাকেন পুরো তাই জন্যই বলছি আপনারা পুরো ভিডিওটি দেখুন। আর যদি চ্যানেলটি ভালো লাগে এবং অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের সাথে, এবং যদি এইরকম ভিডিও পেতে চান আরও আমাদের ইউটিউব চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল অপশানটিতে ক্লিক করে রাখুন। তো চলুন আমি শুরু করি। তো আপনাদের সামনে দেখুন আমি কিন্তু ওপেন করে নিয়েছি কেন্দ্র সরকারের অফিসিয়ালি ওয়েবসাইট apprenticeshipindia.org। আপনারা যারা জানেন তাদের জন্য তো ভালো, আর যারা জানেন না তাদেরকে শর্টে বলে দিই। আমাদের পশ্চিমবঙ্গে যেমন আছে আপনাদের এমপ্লয়মেন্ট ব্যাংক বা সেই রকমই কিন্তু কেন্দ্র সরকারের একটি অফিসিয়াল ওয়েবসাইট অ্যাপেন্টিসিপ ইন্ডিয়া। এখান থেকেও কিন্তু বিভিন্ন রকম অ্যাপেন্টিসিপ বলুন বা বিভিন্ন রকম চাকরির জন্য অফার দেওয়া হয়, অপরচুনিটি থাকে। তো এটা কোনো থার্ড পার্টি নয়, তো সরাসরি কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইট, সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। তো সেইটাই আপনাদের সঙ্গে আলোচনা করব। তো শর্টে বলে দিই, তার আগে আপনাদের ফার্স্ট বলবো যে কোন কোন পদের জন্য আবেদন করতে পারবেন। ফার্স্ট বলেছি দেখুন, আমি একটা অফিসিয়ালি ওয়েবসাইট বা যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করে নিয়েছি, একটা ওয়েবসাইট যেখানে বলেছে মেট্রো রেলওয়ে কর্পোরেশন এই নিয়োগটি করবে। পোস্টের নাম হচ্ছে দেখুন 5টি পোস্টের জন্য আবেদন করতে পারবেন, ফিটার, ইলেকট্রিশিয়ান, মেকানিস্ট এবং ওয়েল্ডার এবং প্লাম্বার। আবারও বলছি ফিটার, ইলেকট্রিশিয়ান, মেকানিস্ট, ওয়েল্ডার এবং প্লাম্বার, এই 5টি পদের জন্য আপনারা 123টি শূন্য পদের জন্য আবেদন করতে পারবেন। সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, কোনো কিন্তু আবেদন ফিজ এখানে লাগছে না বা থাকছে না, সরাসরি সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে এখানে পারবেন। আবেদন কারা করতে পারবেন, ভারতীয় নাগরিক হলেই আবেদন করতে পারবেন, এবং বেতন কোন কোন পদের জন্য আছে আলাদা আলাদাভাবে বলবো, যার জন্য মোটামুটি 7,700 থেকে 10,000 টাকা পর্যন্ত আপনাদের কিন্তু এখানে বেতন দেওয়া হবে। তো সমস্ত কিছুই আছে, কোয়ালিফিকেশান 8 থেকে মাধ্যমিক পাস হতে হবে। তো আপনাদের জাস্ট এই ওয়েবসাইটে আসতে হবে, কোন কোন পদের জন্য আবেদন করতে চান, 5টা কিন্তু পদ আছে পদের জন্য। ধরুন ফার্স্ট আসছি অ্যাপ্লাই অনলাইনের জন্য, ফার্স্ট লিঙ্কে ক্লিক করলেই আপনাদের সামনে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে, যেখানে ফিটার পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন। ফিটার পদের জন্য কী লাগছে, মেট্রো রেলওয়ে থেকে রিক্রুটমেন্ট করেছে যেমন সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট, এখানে কী বলেছে আপনাদের নেহেরু রোড কলকাতা ওয়েস্ট বেঙ্গলে নিয়োগ করবে বা এখানে পোস্টিং হবে। আপনাদের জাস্ট মাধ্যমিক পাস হতে হবে, সায়েন্স এবং ম্যাথামেটিক্সে আপনাদের কিন্তু স্পেশালাইজেশন থাকতে হবে। আপনাদের এখানে কিন্তু যে ট্রেনিংটি দেওয়া হবে সেটা কিন্তু 25 মাসের, 25 মাসের ট্রেনিং দেওয়া হবে ফিটার পদের জন্য। এখানে কোন সেক্টরে নিয়োগ করছে, প্রোডাকশান এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরে, যেখানে আপনাদের কিন্তু বেসিক ট্রেনিং 6 মাস এবং জব ট্রেনিং হবে 19 মাস। তো আমাদের মোট 25 মাসের এখানে ট্রেনিং দেওয়া হবে। বেতন দেওয়া হবে 7,700 থেকে 10,000 টাকা পর্যন্ত, 76টি কিন্তু এখানে শূন্য পদ আছে এই পদটির জন্য। তো এখানে আজকে গেল এইটা। এবার নেক্সট আপনাদের বলবো দেখুন 2 নম্বর যে পদ দিয়ে যাবো সেটা হচ্ছে আপনাদের লিঙ্ক টুতে ক্লিক করলে আপনাদের সামনে ইলেকট্রিশিয়ান পদের জন্য এই নোটিশটি আরও খুলে যাবে বা ওপেন হয়ে যাবে। এখানেও একইভাবে কিন্তু নিয়োগ করছে দেখুন 6 দিন ওয়ার্কিং ডে কাজ করতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টে মেট্রো রেলের তরফ থেকে বিজ্ঞপ্তিটা, সেটাও একইভাবে নেহেরু রোডে। এখানে কী বলেছে মাধ্যমিক পাস হতে হবে, একইভাবে কিন্তু এখানে 23টি ভ্যাকান্সি আছে এবং এখানেও কিন্তু 23 মাস এখানে আপনাদের ট্রেনিং করতে হবে। এরপরে আবার চলে যাবো লিঙ্ক 3, যেটা ক্লিক করবো লিঙ্ক 3, মেকানিস্ট পদের জন্য এখানে আপনাদের একইভাবে 8টা ভ্যাকান্সি আছে, একই স্যালারি দেওয়া হবে, এখানে লাগবে মাধ্যমিক পাস আপনাদের এবং এখানেও কিন্তু 25 মাসের আপনাদের এখানে ট্রেনিং দেওয়া হবে। তো এরপরে নিচের দিকে চলে আসবো দেখুন ওয়েল্ডার বা গ্যাস ইলেকট্রিক পদের জন্য এখানে 8টা ভ্যাকান্সি আছে, 7,700 থেকে 10,000 টাকা পর্যন্ত বেতন, একইভাবে আপনাদের কিন্তু একই জায়গায় পোস্টিং হবে এবং 8 পাস হলেই আপনারা কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। এবং আপনাদের এখানে সরাসরি 15 মান্থের জন্য, 15 মাসের জন্য এখানে আপনাদের নিয়োগ করা হবে, যেখানে 500 ঘন্টা আপনাদের বেসিক হবে এবং 12 মাস আপনাদের কিন্তু এখানে জব ট্রেনিং হবে। তো গেল এইটা। এবার পরে লাস্ট 5 নম্বর যেটা আছে সেটা আপনাদের খুলে দেখাবো, সেটা হচ্ছে প্লাম্বার পদের জন্য। প্লাম্বার পদের জন্য আপনাদের একইভাবে মাধ্যমিক পাস হতে হবে এবং এখানে 8টা ভ্যাকান্সি আছে, স্যালারিও একই এবং পোস্টিংও একই, একই জায়গায়। আপনাদের এখানে 6 মাসের এখানে ট্রেনিং, যেটা বেসিক ট্রেনিং, এবং 19 মাসের যেটা
জব ট্রেনিং হবে, মোট 25 মাসের কিন্তু এই ট্রেনিংটা হবে। তো আপনারা কী ভাবছেন এবার আবেদনটি করবেন কীভাবে? এই 5টি পদের জন্য যে যেটা পদের জন্য আবেদন করতে চান সেইটা ওপেন করবেন, ওখানে ক্লিক করে ওপেন করে নিয়ে দেখুন ফার্স্ট কী বলেছেন। আমি ধরুন আমি মেকানিস্ট পদের জন্য আবেদন করছি, তো এখানে দেখুন ফার্স্ট বলেই দিয়েছে বড় করে অ্যাপ্লাই ফর দিস অপরচুনিটি। তো এখানে আমাদের ক্লিক করতে হবে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কী বলছে প্লিজ লগ ইন ফর অ্যাপ্লাইং দিস অপরচুনিটি। তো আপনাদের কী করতে হবে এই ওকে অপশানটিতে ক্লিক করে লগ ইন করতে হবে। লগ ইন চলে এলো অপশান, এখানে বলেছে এন্টার ইউর ইমেল অ্যাড্রেস বা ক্যান্ডিডেট কোড এবং এন্টার পাসওয়ার্ড। তো আমাদের এখানে কী বলেছে যদি আপনাদের কাছে এখানে কোনো পাসওয়ার্ড বা এ করে না থাকে তা আপনাদের কী করতে হবে যে ফরগেট পাসওয়ার্ডটা করে নিতে হবে বা রিসেট পাসওয়ার্ড করে নিতে হবে, তারপরে আপনারা এখান থেকে সরাসরি লগ ইন করে নেবেন। তো লগ ইন করে নেওয়ার পরে যদি লগ ইন করতে না পারেন, অর্থাৎ যাদের কাছে মোবাইল নাম্বার নেই বা লগ ইন করার জন্য মোবাইল রেজিস্টার নেই, তাদের কিন্তু ফার্স্ট এই রেজিস্টার ক্যান্ডিডেট অপশানেতে ক্লিক করতে হবে। তো রেজিস্টার ক্যান্ডিডেট অপশানে ক্লিক করবেন, তারপরে ফুল নেম, ফাদার্স নেম, রিলেশনশিপ, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার, ইমেল আইডি সমস্ত কিছু দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে এখানে সাবমিট অপশানটিতে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের মোবাইল রেজিস্টার হয়ে যাবে, তারপরে লগ ইন অপশানে গিয়ে আপনারা ওখান থেকে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন। আশা করি বোঝা গেল। যদি ভিডিও এবার আপনার আবেদনটি করে ফেলুন, আবেদন করতে গেলে কিছু কিন্তু আবেদন ফিস লাগছে না, সরাসরি বিনামূল্যে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুর সাথে শেয়ার করুন, তাতেও যারা আবেদন করতে পারে, যদি কেউ এরকমভাবে আগ্রহী হয়ে থাকে এই সমস্ত চাকরির জন্য বা অ্যাপেন্টিস ট্রেনিংয়ের জন্য। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে বন্ধুদের সাথে বলবেন না। আর এইরকম যদি চ্যানেলে ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা নতুন দেখছেন এই ভিডিওটি। আর আমরাই কিন্তু প্রতিদিন চাকরির খবর বিভিন্ন রকম যে কোনো যেটা সরকারি হোক বেসরকারি হোক যে কোনো যোগ্যতায় নিয়ে চলে আসি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন।